আপনারা শুনলেন বিজিত সিনহার এই বিস্ফোরক বক্তব্য, যা রীতিমতো কিন্তু এক প্রকার প্রশ্ন জাগালো যে কোথাও কি দাঁড়িয়ে এবার রাজ্যের বুকে আমরা দেখব যে বাম কংগ্রেস জোটের পর এবার কংগ্রেস বিজেপি জোট, এই প্রশ্নটা কিন্তু উঠছে। বিজিত বাবু নমস্কার, আমি পাবলিক নাও টিভি চ্যানেল থেকে বলছি। বিজিত বাবু নমস্কার। হ্যাঁ বিজিত বাবু নমস্কার, আমি পাবলিক নাও টিভি চ্যানেল থেকে প্রশঞ্জিত কথা বলছি। বিজিত বাবু আমরা লাইভে আছি, আমরা আজকে একটি আপনার বক্তব্য দেখেছি যেখানে আপনি বলছিলেন যে কৈলাস শহরে সিপিআইএম হচ্ছে পরজীবী, এবং কৈলাস শহর নিয়ে এই বক্তব্যটা এখন রাজ্য রাজনীতিতে অনেকটাই চর্চার বিষয়। কি বলবেন, হঠাৎ এই বক্তব্য কেন? বক্তব্যটা হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস কম সিট পেয়েছি, ঠিক না? এগারোটাতে দাঁড়িয়ে আমরা 39% ভোট পেয়েছি, আর সিপিএম 47টা দাঁড়িয়ে 24% ভোট পেয়েছি। একদম। এবারও পঞ্চায়েত নির্বাচনে আমার ব্লকে, গৌনগর ব্লকে, আমরা যদি তাদেরকে তাদের কিছু অ্যালায়েন্স না করতাম তাহলে তাদের রেজাল্ট আরো খারাপ হতো। যেমন গোল্ডারপুর একটা আমরা অ্যালায়েন্স করিনি, সেখানে তারা এখানে আমরা 7টা মেম্বার পেয়েছি, 2টা পেয়েছে বিজেপি, সিপিএম পাইনি। আমরা আরেকটা জিনিস যেটা জানতে চাইবো বিজিত বাবু, যেখানে আপনাদের ওই ওই ব্লকের থেকে একটা জিনিস দেখা গেল যে প্রধান হচ্ছে আপনার কংগ্রেস দলের এবং উপপ্রধান বিজেপির, মানে বাম কংগ্রেস জোটের পর এবার কি আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস বিজেপি জোট? এই কথাটা ঠিক না। এই যে ভগবানগর গাঁও পঞ্চায়েত আমরা সিপিএম এর সঙ্গে জোট করিনি। আচ্ছা আচ্ছা। ওরা সেটা লড়াই গেছে, নাম দিয়েছে আমি কেলা মডেল। তো এখানে আমাদের পার্টিকে যদি কেউ সাপোর্ট করে এটা তো অন্যায় কিচ্ছু না। যদি বিজেপির যদি 100টা এমপি যদি এসে বলে কংগ্রেসকে সাপোর্ট করবো, আমরা কি বলবো? আমাকে না করিও না, করিও না। একদম একদম। তারপরে আরো এক্সাম্পল হলো গৌনগর ব্লকে ইয়াদ খোলা একটা গ্রামসভা আছে পশ্চিমে, এখানে বিজেপি জিতেছে 3টি, আমরা জিতেছি 6টি। আচ্ছা কিন্তু পঞ্চায়েতে প্রধান উপপ্রধান ভোটের সময় 3 বিজেপি মেম্বার সাপোর্ট করেছে আমাদেরকে, এখানে 9-0 হয়েছে। এবারে ইরানি গ্রামসভাতে বিজেপি জিতেছে 2-11 মেম্বার, এখানে ওরা সাপোর্ট করেছে আমাদেরকে, এখানে 11-0 হয়েছে। রাঙামাটি তো সেখানে 9-0 হয়েছে, এখানে বিজেপি আছে 2। পঞ্চায়েতের ক্ষেত্রে এবার সেখানে যদি সাপোর্ট করে আমরা সাপোর্ট দেবো না কেন? ঠিক 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 ঠিক। কারণ আমরা সঙ্গে বিজেপিরও কোন অ্যালায়েন্স ছিল না ভগবান নগরে, আমার সরাসরি লড়াই ছিল সেখানে। আমাদের মহিলা সংরক্ষিত আসন ছিল প্রধান পোস্টটা, সেখানে আমাদের প্রধান আমাদের মহিলাকে ওরা প্রস্তাব দিয়েছে প্রধানের জন্য, রাজনীতির সঙ্গে যুক্ত বিজিত সিনহা আমাদের সঙ্গে ছিলেন। আমরা একবার শোনাবো আপনাদের বিজিত সিনহা আজকে সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন, শুনুন। আমরা এককভাবে লড়াই করেছি, এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন নয়, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো পরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, পরক আসা বুঝেন তো, সোনার অধিকারও আছে।
যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি একজন ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আস কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার লতিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি একজন ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আস কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার লতিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি একজন ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আস আপনারা শুনছিলেন বিরজিৎ সিনহা, বিধায়ক বিরজিৎ সিনহার বক্তব্য। আর বিধায়ক বিরজিৎ সিনহার এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, রাজ্যে বাম কংগ্রেস জোটের পর এবার কি তাহলে কংগ্রেস বিজেপি জোটের সম্ভাবনা দেখছে রাজ্য, এবং রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এটাকে একটা অন্য মোড় হতে চলেছে, এটা একটা বড় প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং বিশেষ করে বিরজিৎ সিনহা যেটা যে বক্তব্য করলেন তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা পবিত্র কর। পবিত্রবাবু, আপনাকে পাবলিক নামে স্বাগত। বিধায়ক বিরজিৎ সিনহা একটা বক্তব্য করলেন, তিনি বললেন যে আমরা এতদিন তো বাম কংগ্রেসের জোটের একাধিক লড়াই দেখেছি, নির্বাচনে লড়াই করতে দেখেছি, কিন্তু কৈলাস শহরের ক্ষেত্রে এবারের পঞ্চায়েতে দেখা গেল কংগ্রেস এবং বিজেপি জোট বাঁধলো, সেখানে কোথাও না কোথাও বাম, যারা বামেদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা পঞ্চায়েতে দখল করতে পারলো না, এই এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? আমি যেটা বলবো, বিজিৎ বাবু নিজেই আমাদের নেতৃত্বের সাথে কৈলাসর আলোচনা করে ঠিক করেছিলেন এই ব্লকটা যদি দখল করা যায় আমরা একসাথে লড়াই করবো, এবং সেই অনুযায়ী আমরা খুব খোলা মনে তাদেরকে বেশি আসন ছেড়ে দিয়েছি। আমাদের পার্টির তো শক্তি একেবারে কম নেই, আমাদের শক্তি না হলে বিজিৎ বাবু তো জিততে পারতেন না, এর আগের নির্বাচনে তো জিততে পারেনি। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বিধানসভার আসনটাও বামফ্রন্টের উদার বনের জন্য আমরা স্যাক্রিফাইস করেছি, এটা আপনারা সবাই জানেন, দেশের লোক আমরা স্যাক্রিফাইস করেছি, পঞ্চায়েত আমরা তাই করেছি। কিন্তু ওরা বিজেপি মানে তো কংগ্রেস থেকেই তারা গিয়ে বিজেপি হয়েছে, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু উনি যেভাবে কথাটা বললেন আর কি, যা শুনলাম আমি, তাতে তো মনে হয়েছে আমাদের গ্রামের প্রবাদ আছে আর কি, যে গান পেরিয়ে গেলে মাঝির কোন দাম নেই। আচ্ছা, হ্যাঁ, ফলে সেই জায়গায় মাঝিও খারাপ, কিন্তু গান তো পেরোবার আগে তো মাঝির দরকার হয় আর কি। তিনি আবার বলছেন যে কৈলাস শহরে মানে সিপিআইএম বা বামফ্রন্ট হচ্ছে গিয়ে পরজীবী, মানে কংগ্রেসের উপর ভর করে রাজনীতি করছে। না না, কংগ্রেসের উপর ভর করে আমরা কোনোদিনই রাজনীতি করিনি। আচ্ছা, আমরা 2018 তো আমরা আমাদের নিজেদের শক্তিতেই বিজেপিও দাঁড়িয়েছিলাম, আমরা যেহেতু জয়লাভ করেছিলাম, এই আসনটা আমরা সেক্রিফাইস করেছি যে আমাদের বিধায়ক ছিল সে তো শেষ পর্যন্ত দলত্যাগ করে বিজেপিতে গেল, আমরা তাকে কিন্তু গ্রহণ করি, আমরা তাকে পার্টি থেকে বের করে দিয়েছি, আমরা কমিউনিস্ট পার্টি করে আদর্শের জন্য শুধু একটা আসন ইত্যাদির জন্য না, আমরা সার্বিকভাবেই
পক্ষ চেয়েছিলাম, এখন মুথার কারণে মুথার সঙ্গে তাদেরই তো অগ্নবিক দিচ্ছি, ঠিক আছে আমরা হয়নি ঠিক আছে, কিন্তু পরজীবী বলা মানে মানুষের সঙ্গে যে ভিত্তি সে ভিত্তি নেই, উনি একা লড়াই এই বিষয়টা এইভাবে নিয়ে আসছে তো রাজনীতিতে। তাহলে রাহুল গান্ধী যা বলছেন এখনো কাশ্মীর তো রাখলেন পবিত্রকর। বীরজিৎ সিনহার এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হলো, সমীকরণ তৈরি হলো কংগ্রেস বিজেপির জোটের। বাম কংগ্রেস জোট জানতাম, এবার কিন্তু নতুন সমীকরণে উঠে এলো বিজেপি কংগ্রেস জোট, যেটা কৈলা শহরে আমরা দেখতে পেলাম। নিঃসন্দেহে রাজ্য রাজনীতির জন্য একটা বড় প্রশ্ন। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।